চিত্ত যেথা ভয়শূন্য, এই ভয়শূন্য চিত্তেই মাউন্ট এভারেস্ট জয় করে ফেললেন হাওড়ার ছন্দা গায়েন। একই সঙ্গে দুই নজির গড়লেন বছর 35 ছন্দা। অসামরিক ক্ষেত্রে তিনি প্রথম এভারেস্ট জয়ী বাঙালি মহিলা। এবছর 27 মার্চ বাড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেন ছন্দা। তারপর কাঠমান্ডু থেকে পশ্চিম কুম্ভ সাউথ কল হয়ে এভারেস্টের পথে। হিমাঙ্কের বহু নিচে থাকা তাপমাত্রায় দাঁড়িয়ে শুরু হয় হাড়হিম করা লড়াই। সমতল থেকে একেবারে 8000 মিটারেরও বেশি উচ্চতায় ওঠার লড়াই। বরফের ময়দানে তুষার ঝড়ের আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে এভারেস্টের বেস ক্যাম্প থেকে ওপরে উঠতে শুরু করেন ছন্দা। অভিযানের সঙ্গে ছিলেন আরও দুই বাঙালি মহিলা, দমদম পার্কের টুসি দাস ও বেলডাঙ্গার মনিদীপা দত্ত। অবশেষে শনিবার ভোর 6টায় স্বপ্ন পূরণ, 8848 মিটার উচ্চতায় উঠে দীর্ঘশ্বাস। অসামরিক ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা হিসেবে এভারেস্ট জয়ের নজির গড়লেন বছর 35 ছন্দা গায়েন। সকালে খবর পৌঁছয় বাড়িতে, হাওড়ার কোনাবাগপাড়ায় তখন খুশি হাওয়া। মা জয়া গায়েন জানালেন, ছোটবেলা থেকে ডান পিঠে স্বভাবের ছিলেন ছন্দা, এনসিসি করতেন, তাইকোন্ডোতে জেলা চ্যাম্পিয়নও হন ছন্দা। তারপর যোগ দেন মাউন্ট এরিয়ার এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনে, সেখান থেকে শুরু শৃঙ্গ জয়ের স্বপ্ন দেখা। এর আগে হিমাচল প্রদেশের মাউন্ট ফ্লোটেড গারওয়াল হিমালয় গঙ্গোত্রী ও মনিরাম শৃঙ্গ জয় করেছেন ছন্দা। এনসিসি থেকে মানে সবকিছু, তারপরে এনসিসি থেকে তাইকোন্ডু, তাইকোন্ডু থেকে নাচ গান, ওর মানে এমন কিছু মানে বাকি নেই যে মানে সাঁতার থেকে। আমার শুনে মানে খুব খুশি, ওর বাবা থাকলে মানে আরও মানে খুশি হতেন। তবে শুধু পাহাড়ে ওঠা নয়, রান্নাতেও ছন্দা বেশ পারদর্শী। পারিবারিক ব্যবসার দেখভালও করেন তিনি, তার মধ্যেই সময় বের করে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন পাহাড় জয়। সুনীল হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।